নানা প্রতিশ্রুতি আর উদ্যোগের পরেও নির্ধারিত দরে চামড়া বিক্রি হলো না এবারেও ঢাকার পোস্তায় ও আকার ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে দুশো থেকে নয়শো টাকায় আর ছাগলের চামড়ার দাম দশ টাকা কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়ার দাম গেলবারের তুলনায় ঢাকায় পঞ্চাশ থেকে একশো টাকা বাড়লেও নির্ধারিত দরের চেয়ে কমে বিক্রি হয়েছে দুশো থেকে তিনশো টাকা অন্যদিকে ছাগলের চামড়া কিনতে অনীহা দেখিয়েছেন আরতাররা দর্শক চামড়া সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পোস্তায় আছেন সহকর্মী শরীয়ত খান শরিয়ত সকাল থেকে চামড়ার দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন জানাবেন মারফি আপনি জানেন যে ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে কিন্তু অনেকেই কোরবানি দিয়ে থাকেন তো এখানেও কিন্তু কোরবানি শেষ হওয়ার পর কিন্তু ইতিমধ্যে এখানে বেচা কেনা শুরু হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে চামড়াগুলো এখানে এসেছিলো সেই চামড়াগুলো কিন্তু ইতিমধ্যে লবণ দেওয়া হয়েছে এবং আজকে কিছু কিছু চামড়া এখানে আসছে তো এখানকার ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার আশিভাগ কিন্তু তারা গতকালই কিনেছেন তো আর বাকিটা বাকি ভাগ আজকে বা কালকের মধ্যে তাদের হয়ে যাবে বলে তারা আশাবাদী তবে চামড়ার দাম নিয়ে যেটা অভিযোগ রয়েছে সেটা গতকাল রাতে হলো রাতে কিছুক্ষণ দেরি হয়ে যাওয়ায় তারা কিছুটা দাম কমে কিনেছেন সাতশো থেকে আটশো টাকায় চামড়া কিনেছেন তবে আজকে যেগুলো সরাসরি আসছেন খুব দ্রুত সে সেই চামড়াগুলো কিন্তু তারা নয়শো থেকে এক হাজার টাকা এগারোশো টাকায় কিনছেন বলে তারা দাবি করছেন তো গতকালকে যেটা অভিযোগ ছিল এবং এখনও অনেকেই অভিযোগ করছেন যে চামড়ার দাম যেটা নির্ধারণ করা হয়েছিল তার থেকে আসলে তারা কমে কিনছেন তবে এই এটার মূল মূল কারণ হলো তারা বলছেন যে আসলে এই বছর লবণের দাম প্রতি বস্তায় কিন্তু প্রায় দুইশো আড়াইশো টাকা বেড়ে গেছে এবং মজুরি কিন্তু এবার বেড়ে গেছে তো যার ফলে এবার সরকার চামড়ার দাম নির্ধারণ একটু বেশি করলেও তারা সেই দামে চামড়া কিনতে পারেনি এবং কিছুটা কম দামে কিনতে হয়েছে তো এমনটাই তারা দাবি করছেন মারফি শরিয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক চামড়া কেনাবেচার খবর জানাতে বরিশাল নগরী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ঈদ মোবারক কোরবানি দাতারা চামড়া ন্যায্য পাচ্ছেন কিনা জানাবেন মারফি ঈদ মোবারক আপনাকেও চামড়ার ন্যায্য মূল্য আসলে পাচ্ছে না আমি একদম জিস্ট কথাটি আপনাকে বলতে চাই এখানে ট্যানারি শিল্পের সাথে যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে বাস্তব পর্যায়ে আসলে সেই দাম দেখানো হচ্ছে না তার কারণ সরকার এই জেলা পর্যায়ে বা ঢাকার বাইরে যেমন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নির্ধারিত করে দিলে দেওয়া দেওয়া হলেও তারা কিন্তু মাঠ পর্যায়ে সেইভাবে তারা পাচ্ছে না অর্থাৎ আপনাকে বোঝাচ্ছি যেই আমার পিছন যে চামড়াগুলো দেখছেন গরুর চামড়া এটা একটি চামড়ার দাম তারা যদি ওইভাবে কিনতে হয় তাহলে তারা আট থেকে নয়শো টাকা তাদের দাম হয় অর্থাৎ তারা খুচরো বাজার থেকে কিনে আনতে পারে কিন্তু আসলে বাস্তবিক অর্থে সেটা নয় যেহেতু তাদের কিনতেই হচ্ছে মাত্র তিনশো টাকা আর ঢাকার বাজারে তাদের আরও কম দামে বিক্রি হচ্ছে তার কারণ তারা বলছে যে একটা চামড়া যদি তিনশো টাকা কিনতে হয় তাহলে এই চামড়াটার প্রসেসিং করতে লবণ সহ অন্যান্য যে খরচগুলো রয়েছে তাদের আরও তিনশো টাকা বাড়তি লাগে অর্থাৎ ডাবল খরচ কিন্তু সেই খরচ কিন্তু তারা পাচ্ছে না তো তারা বলছে টেনারি শিল্প বলছে যে আসলে পাবলিক চামড়া কিনছেন পাবলিকের কাছেই বিক্রি করছেন যে কারণে সরকার যে দাম নির্ধারিত করে দেওয়া হচ্ছে সেই দাম বাস্তবের রূপ নিচ্ছে না তারা বলছেন যে যদি সরকার এই চামড়াটা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে নিত তাহলে আসলে প্রকৃত দাম তারা পেত এবং এই দামটাই ভোক্তা পর্যন্ত চলে যেতে পারত যেহেতু সেটা নেই সুতরাং চামড়ার দাম পনেরোশো টাকা বেঁধে দেওয়া গেলেও বরিশালের মাঠ পর্যায়ে বড় গরুর চামড়া মাত্র তিনশো টাকায় বিক্রি হচ্ছে আর খাসি বা অন্যান্য বকরির যে চামড়াগুলো সেগুলো কোনো হিসাবই নেই অনেক চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের ক্রয় করার ক্রয় না করার কারণে মারফি বরিশাল থেকে এই ছিল আমার কাছে জি ধন্যবাদ আপনাকে